জয় মহাপ্রভু। আমি এটা লিটারালি স্ট্যাচু ভেবে ধরতে গেছিলাম, ওখান থেকে রিয়েল হঠাৎ করে মনে আসছে। ঘড়িতে বাজছে বিকেল 4:30। আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি পুরীর গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এই মন্দিরটি পুরীর গীতাঞ্জলি রোডে অবস্থিত। তো চলো আমাদের সাথে তোমরাও দর্শন করবে। রাস্তায় বিশাল যানজট বেঁধে যাওয়ায় অটো থেকে নেমে পড়লাম আর রওনা দিলাম হেঁটে হেঁটে গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। আমাদের সাথে অনেক যাত্রীরাই নেমে পড়লেন। দেখো দুধারে কি সুন্দর বন আর মাঝখানে রাস্তা, আর শোনা যাচ্ছিল পাখির ডাক, তোমাদের অবশ্যই শোনাবো। আর এইদিকে রাধিকা ঘুমিয়ে গেছে, তো সামহিতা ওর মাস্কটা খুলে দিয়েছে যাতে ওর শ্বাস নিতে কষ্ট না হয়। আর এই যে কি সুন্দর পরিবেশে আমরা সবাই হেঁটে চলেছি। অবশেষে আমরা পৌঁছালাম গুপ্ত বৃন্দাবন, যেটির আরেকটি নাম আছে শ্রী গৌরবিহার আশ্রম অথবা মাতা মঠ, যদিও এটি গুপ্ত বৃন্দাবন নামেই অধিক প্রসিদ্ধ। তো দেখো কি লম্বা লাইন। তো প্রথমে পাদুকা স্ট্যান্ডে পাদুকা রেখে আসলাম, আর এই যে বানর মহাশয় অপেক্ষা করছিলেন আমাদের হাই হ্যালো বলার জন্য, তো উনাকে দেখে আমি বলে দিলাম জয় শ্রীরাম। তো যাই হোক, আমরাও লাইনে দাঁড়ালাম, কারণ হচ্ছে তাড়াতাড়ি পৌঁছতে তো হবে। যদিও বিশাল লম্বা লাইন, তাও এগিয়ে চলছিল খুব তাড়াতাড়ি। তো দুই দিকে দুইজন বানর মহাশয় বডিগার্ডের মতো আমাদের দিকে দাঁড়িয়েছিলেন। আমরা অবশেষে প্রবেশ করলাম টিকিট কাউন্টারে। 10 টাকা করে জনপ্রতি টিকিট নিচ্ছিল। এখানে কিন্তু ছবি আর ভিডিও দুটোই যত ইচ্ছা তোলা যায় মনের খুশি মতো। অন্য জায়গাগুলোয় লুকিয়ে লুকিয়ে তুলেছিলাম ভিডিও ছবি তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর এখানে এসে মন খুলে তুললাম ছবি আর ভিডিও। এই যে গরুর মহারাজ বসে আছেন এখানে, আর এইদিকে রাস্তা ধরে একটি মন্দির আছে। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম, আর এই যে মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা, আর এটা হচ্ছে মন্দির চত্বর। তো সবাই দর্শন করুন আমাদের সাথে। গীতার একাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিলেন ওনার বিশ্বরূপ, আর এই বিশ্বরূপটি এই প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এই যে দেখো, এখানে আমাদের সবার প্রিয় শিব শম্ভু। তো দর্শন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে তোমাদের? যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে দিও, তোমাদের উৎসাহ আমাদের অনেক ভালো লাগে। আর এই যে আমাদের মা সরস্বতী দেবী বিনা পানি বিনা হাতে তিনি দাঁড়িয়ে আছেন আমাদেরকে আশীর্বাদ করতে। জয় মহাপ্রভু। এটা সম্ভবত পুরীর কোনো বিখ্যাত মন্দিরের রেপ্লিকা হবে। যেহেতু আমি সব মন্দির চিনি না তাই বলতে পারলাম না। তো দেখো কি সুন্দর রাস্তা ধরে দুই পাশে গাছগাছালি। আমরা এগিয়ে চলছি এমন একটি জায়গায় যেখানে আমাদের ভগবানের প্রতিমূর্তি, এই যে আমাদের রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছেন গুপ্ত বৃন্দাবনের মাঝখানে। জয় রাধাকৃষ্ণের জয়। এখানে এসে দর্শন পেলাম ভগবান শ্রী বিষ্ণু। ক্ষীরোদ সাগরে শেষ নাগের উপরে ভগবান শ্রী বিষ্ণু, আর লক্ষ্মীদেবী বসে তার পদসেবা করছে। কি সুন্দর দৃশ্য! আর এই যে মা লক্ষ্মী পদ্মফুলের উপর বসে আছেন।
জয় মহাপ্রভুর জয়, জয় নিত্যানন্দের জয়। এবার আমরা দর্শন করব হনুমানজির সম্মুখী সুন্দর মূর্তি, তিনি ভজনা করছেন শ্রী রামচন্দ্রের। হনুমানজির দর্শন শেষে এবার আমরা আরেকটু এগিয়ে গেলাম, তো সামনে আমরা দর্শন পেলাম শ্রী নৃসিংহদেব এবং মাতা লক্ষ্মী দেবীর, তো ওনাদের প্রাণ ভরে প্রণাম করে নিলাম। আমি এটা লিটারালি স্ট্যাচু ভেবে ধরতে গেছিলাম, হঠাৎ করে নড়ে উঠছে। এবার আমরা আসলাম গ্রহরাজ শনিদেবের মন্দিরে, এখানে অনেকেই করেন প্রদীপ প্রজ্বলন, তো ওনাকে দর্শন করে তারপর আমরা এগিয়ে চললাম। সামনে কোণার্ক সূর্য মন্দিরের একটি রথের চাকা রেপ্লিকা হিসেবে রাখা আছে, তো এটাও দেখে নিলাম, দারুণ কিন্তু তাই না? এখানে দেখো সমুদ্র মন্থনের গল্পটি স্ট্যাচুর মাধ্যমে কি সুন্দর করে না ফুটিয়ে তোলা হয়েছে। বাসুকী নাগের লেজ ধরে টানছেন দেবতারা, আর মাথার দিকে আছেন অসুর, আর মাঝখানে উঠেছেন মন্থনের ফলে মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। কেমন লাগছে আপনাদের গুপ্ত বৃন্দাবন ঘুরতে? আমার কিন্তু দারুণ লাগছে, শুধু আমার না, রাধিকা সামহিতা ওরাও কিন্তু দারুণ মজা পাচ্ছে। সবচেয়ে বড় কথা যে জিনিসগুলো ওরা গল্পে শুনে আসছিল তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, তাই ওরা অনেক অনেক এনজয় করছে। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর শিক্ষাগত জিনিস স্ট্যাচুর মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে দেখুন, শঙ্করাচার্য এখানে শিষ্যকে শিক্ষা দিচ্ছেন, খুব সুন্দর একটা শিক্ষণীয় স্ট্যাচু, দেখে অনেক অনেক ভালো লাগলো। তো আমাদের দর্শন প্রায় সমাপ্ত, আর এই যে দেখুন মহাপ্রভুর সরভুজ রূপ, এই রূপেই তিনি সার্বভৌম ভট্টাচার্যকে দেখা দিয়েছিলেন। সবাই আমার সাথে বলুন জয় মহাপ্রভুর জয়। সবাই দর্শন করে নিন মহাপ্রভুর আশীর্বাদ হস্তের বিশাল প্রতিমূর্তিটি, মনে হচ্ছিল মহাপ্রভু নিজে আমাদের আশীর্বাদ করছেন। আর এই যে প্রতিকৃতিটি, মহাপ্রভু প্রতিদিন সকালে হরে কৃষ্ণ বলে জগন্নাথ মন্দিরে আকুল হয়ে প্রবেশ করতেন। আহা, কি সেই কৃষ্ণ প্রেমনা, দেখে কি দারুণ লাগলো। আর এই যে দেখুন, এই ছবিটি আমাকে দারুণ কষ্ট দিল, ছবিটির ইতিহাস সবাই বোধহয় জানেন তাই আর বললাম না, কারণ কষ্টের কথা যত বলবো তত মনের মধ্যে কষ্ট বাড়বে। বরং আমরা হরিনাম সংকীর্তন করি আর বলি জয় মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়। আমাদের গুপ্ত বৃন্দাবন দর্শন হলো সমাপ্ত, অসাধারণ আনন্দ লাভ করলাম। এবার আপনাদেরকে আমি দেখাবো যা গত পর্বে দেখাতে পারিনি। শ্রী চৈতন্যদেব নিজের হাতে যে প্রদীপটি গম্ভীরায় জ্বালিয়েছিলেন, সেই প্রদীপটি 5000 বছর পূর্বে প্রজ্বলিত, সেই প্রদীপটি বিরামহীনভাবে আজও জ্বলে যাচ্ছে। জয় মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়।